তাকরিমের বিজয় মানে বাংলার বিজয় কথা বলেন ঠিক কিনা? কোরআনের সংস্পর্শের কারণে, কোরআন মুখস্থ করার কারণে আজকে হাফেজে কোরআন তাকরিমের অবস্থা দেখেন, 111টা দেশকে সে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছে। সে এই সারা বিশ্বের মধ্যে 111টা দেশ অংশগ্রহণ করেছিল কোরআন প্রতিযোগিতায়, 111টা দেশকে পিছিয়ে ফেলে বাংলার মানচিত্রকে, বাংলা লাল সবুজের পতাকাকে সারা বিশ্বে উড্ডীন করেছে কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সে আজকে বাংলার জমিনকে, বাংলার এই লাল সবুজের পতাকাকে এমন ভাবে উড্ডীন করেছে, বাংলার যে সমস্ত নাস্তিক বেঈমানরা কোরআনের প্রচার প্রসার চায় না, আজকে তাদের মুখে চুলকানি লেগে গিয়েছে কথা বলেন ঠিক কিনা? তাকরিমের বিজয় মানে বাংলার বিজয় কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে, এই সমস্ত সন্তানদেরকে উৎসাহ দিতে হবে কথা বলেন ঠিক কিনা? আর আপনাদের সন্তানকে কমসে কম একজন সন্তানকে হলো কোরআনের হাফেজ বানাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى ووصينا الإنسان بوالديه إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تكبير مكلمة من مازوم أدامي تكبير میں کلمہ میں نماز میں ادا میں ہے نام الہ سے ملا نام محمد ہے نام الہ سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھ سے خلدتری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد ہے میم محبوب یا مطلق اشارہ
হাই মিম মাহবুবা ইয়া মাতলাকা ইশারা ফির কেউ না হো মাহবুবে খোদা নামে মুহাম্মদ ফির কেউ না হো মাহবুবে খোদা নামে মুহাম্মদ আলহামদুলিল্লাহ আজ 24 সেপ্টেম্বর রোজ শনিবার চর ভাইরা বেপারি পড়া বাইতুর রহমান জামে মসজিদ ও মারকাজুল উলুম আহমদিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী মহাসম্মেলনের আজ প্রধান আকর্ষণ প্রধান অতিথি খতিবুল উম্মা খতিবুল উম্মা শাইখ কোয়াকাটা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বরকাতুহুম এছাড়াও আরো উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম কলিদার টুকরা আমার সমবয়স যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই সকলের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ দয়াময় স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে এই দিনের কাজে দিনের মজলিসে বসার তৌফিক দান করেছেন সেই লক্ষ্যে দয়াময় স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার যেহেতু সময় সংক্ষেপ এখনো অনেক বড় বড় উলামায়ে কেরাম আপনাদের সামনে তাকরির পেশ করবেন অল্প সময়ের মধ্যে যতটুকু অগুছালো কথা গুছায় আনার চেষ্টা করব আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন পারবেন তো ইনশাআল্লাহ আমি যে আয়াতখানি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ প্রথম বলছেন একমাত্র আল্লাহর গোলামি করতে হবে কার গোলামি আওয়াজ করে বলেন আল্লাহর গোলামি ভিন্ন কোন মাখলুকের গোলামি করা যাবে না দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মাতা পিতার সাথে সৎ আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে আল্লাহ অন্যত্র এক আয়াতে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমি আল্লাহ মানুষদেরকে ওসিয়ত করলাম ওয়াজ করলাম কে ওয়াজ করতেছেন আল্লাহ মানুষদেরকে বান্দাদেরকে ওয়াজ করতেছেন কি ওয়াজ করতেছেন ওয়াবিল ওয়ালিদাইহি ইহসানা মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে মা বাবাকে খেদমত করতে হবে সেবা যত্ন করতে হবে হুকুম করেছেন কে আল্লাহ তো প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া বান্দারা আমি আল্লাহ ছাড়া আমি আল্লাহ ভিন্ন কারো গোলামি করা আওয়াজ করে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ভাই রামত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন ও রহমাতুল লিল আলামিন উম্মতদের মাঝে আপনি মেসেজ দিয়ে দেন আমার বান্দারা আমি আল্লাহ ছাড়া আমি আল্লাহ ভিন্ন যেন কারো গোলামি না করে গোলামি করতে হবে কার আল্লাহর গোলামি কেন করব হে মুমিন এক নাম্বার জবাব আল্লাহর গোলামি এই জন্যই করব দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার পর মৃত্যুর আগ পর্যন্ত যত নিয়ামত দরকার কে দান করেছেন আল্লাহ দান করেছেন সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয় তাহলে গোলামি করতে হবে কার আওয়াজ করে বলেন
আল্লাহর গোলামি এই জন্যই করব, আল্লাহ আমাদেরকে ঈমানের মতো মহৎ ওলাদ দান করেছেন যা ভিন্ন ধর্মীর মধ্যে আল্লাহ তাআলা দান করেন নাই। এর নবীর উম্মতের দল বুঝে থাকলে এক কথা এ জবাব দিবেন, নিয়ামত দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ঈমানের মতো মহৎ ওলাদ দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে একচ্ছত্র ভাবে একই আওয়াজে বলেন ইবাদত করতে হবে কার? আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ বলেন গোলাম দুনিয়ার জমিনে মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। ভাইরা আমার গোলামি হবে কার? আপনার আমার বেঁচে থাকা, আপনার আমার মৃত্যুবরণ, আপনার আমার নামাজ কার জন্য হবে? আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বখা কুরআন কালামুল্লাহ বসুন কদিমাস্তি কদিমাস্তি নেইনো। ভাইরা আমার আল্লাহ বলেন পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন কুল ইন্না সলাতি বান্দার নামাজ অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি, বান্দার নামাজ বান্দার বেঁচে থাকা বান্দার মৃত্যুবরণ একমাত্র কার জন্য হবে? লিল্লাহি রাব্বিল আলামিন। এর নবীর উম্মতের দল একমাত্র আল্লাহর জন্য হবে, ভিন্ন কোন মাখলুকের জন্য হবে না। আল্লাহ এই জন্য বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে রে যুবক। এরে যুবক ভাই আমি আপনাদেরকে বলতেছি, কারণটা কি রে ভাই, অনেক যুবকের মা বাবা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে, কথা বলেন ঠিক কি না? সমাজের এমনও যুবকেরা আছে মা বাবার সাথে অসৎ আচরণ করে, কথা বলেন ঠিক কি না? মা বাবা যদি বলে পাঁচ ওয়াক্ত নামাজ দাই কর, কোরআন তেলাওয়াত কর, সন্তান নামাজ আদায় করতে চায় না, কোরআন তেলাওয়াত করতে চায় না, এর নবীর উম্মতের দল এর যুবক আল্লাহর গোলাম। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাই ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। আল্লাহ আরো বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা সন্তানদের জন্য এখানে পাঁচটা আদেশ করেছেন, কয়টা আদেশ আওয়াজ করে বলেন? পাঁচটা আদেশ করেছেন। আল্লাহ বলেন মা বাবার সাথে কেমন আচরণ করবা, কিভাবে চলবা, আল্লাহ তাআলা সঠিক নির্দেশনা আল্লাহ জানায় দেন। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ বলেন মা বাবার মধ্যে একজন অথবা দুইজন যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাই যায়, এর নবীর উম্মতের দল ও যুবক ভাই আল্লাহ এক নাম্বার আদেশ করেছেন ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাই যায়, ওরে যুবক কান খাড়া করে শুনে নাও, আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবা তোমার উপরে কষ্ট পেয়ে তো উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা, বরং তুমি মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। আল্লাহু আকবার চিল্লা বলেন। আদেশ করেছেন কে?
আল্লাহ দ্বিতীয় নাম্বার আদেশের মধ্যে আল্লাহ জানায় দেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাই যায় এর নবীর উম্মতের দল এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে ধমক আচরণে কথা বলা যাবে না, মা বাবার সাথে কখনো ঝগড়া করা যাবে না, মা বাবাকে কখনো কঠু কথা বলে মা বাবার কলিজা যাবে না, আদেশ করেছেন কে? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কটু কথা বলা যাবে না, এরে নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা তিন নাম্বার আদেশের মধ্যে জানায় দেন এরে গোলাম, এক নাম্বার আল্লাহ বললেন উফ শব্দ পর্যন্ত করতে পারবা না, ঝগড়া করতে পারবা না, কেমন আচরণ করবা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তিন নাম্বার আদেশের মধ্যে। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, মা বাবার সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলতে হবে, এমন নম্র ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলবার যুবক, মা বাবা তোমার কথা শুনে খুশি হয়ে যাবে, কোমল হৃদয় নিয়ে কোমল ভাষায় কথা বলবা, রূঢ় আচরণ করবা না, এর যুবক আল্লাহর গোলাম, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, মায়ের খেদমত সেবা যত্নর মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার রেখেছেন, এত পাওয়ার সন্তানের জন্য এত সফলতা রেখেছেন। মুসলিম শরীফের হাদিস সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবীর খাটি আশিক ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাই, কে সে ওয়াইস করুনি, হাদিসের সত্য ঘটনা বলতেছি রে মুমিন, কল্প কাহিনী বলছি না রে ভাই, আল্লাহর নবীর খাটি আশিক ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাই, যে নাকি নবীর জামানায় ছিল কিন্তু নবীর সাথে এক পলক সাক্ষাৎ করতে পারে নাই, নবীর সাথে কোনোদিন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই, আল্লাহর নবীর পিছে কোনোদিন নামাজে জামাতের সাথে শরীক হয় নাই, আল্লাহর নবীর সামনে বসে ওয়াজ নসিহত উপদেশ গ্রহণ করবে এমন সুযোগ তার হয় নাই, অর্থাৎ আল্লাহ নবীর সাথে তার সাক্ষাৎ কোনোদিন হয় নাই, কিন্তু আল্লাহ নবীর প্রতি এত মহব্বত এত ভালোবাসা, আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন পয়গম্বর, আমি তো আপনার একজন খাঁটি আশিক, আপনাকে একটু দেখতে মনে চায়, আপনার সাথে একটি পলক আমি সাক্ষাৎ করতে চাই, ও পয়গম্বর আমার তো মনে চায় আপনার সাথে একটু সাক্ষাৎ করব, পয়গম্বর কিন্তু আমার একজন মা, আমার বৃদ্ধা মা ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, পয়গম্বর আমার মায়ের খেদমত করার কোনো মানুষ নাই, এখন যদি আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসি, ও পয়গম্বর আমার মায়ের সেবা যত্ন করার কেউ নাই, অসুস্থতা আরো বেড়ে যেতে পারে, ও রহমাতুল্লিল আলামিন এখন আমি কি করতে পারি, সিটি দিলি কেছে পয়গম্বর আমি এখন কি করতে পারি, আমি কি আপনার দরবারে আসবো নাকি মায়ের খেদমত করব, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সিটির অপর পিঠে রিপ্লাই দিয়েছেন, সিটির অপর পিঠে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলার কাছে রিপ্লে পাঠিয়েছেন, বলেছেন ওয়াইস করুনি, আমি আল্লাহর নবীর দরবারে তোমার আসার দরকার নাই, তুমি তোমার বৃদ্ধা অসুস্থ মায়ের তুমি সেবা যত্ন করে খেদমত করে তুমি জান্নাত কামাই করে নাও, আল্লাহু আকবার বলেন, জান্নাত কামাই করে নাও, ওয়াইস করুনি যখন আল্লাহর নবীর চিঠি হাতে পেয়েছেন পড়ে দেখতেছেন, আল্লাহর নবী বলেছেন মায়ের সেবা যত্ন করে খেদমত করে সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে বলেছেন, ওয়াইস করুনির মনে বড় আশা ছিল, মনে বড় শখ আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু এই আশা
আল্লাহর নবী যখন দরবারে যাওয়ার কথা নিষেধ করলেন, তখন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার ব্যাপারে তার মন থেকে যে অন্তরে আশা ছিল বাদ দিয়ে মায়ের সেবা যত্ন খেদমত করতে শুরু করলেন। এদিকে রহমাতুল লিল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে দরবারে ডেকে পাঠিয়েছেন খলিফাতুল মুসলিমিন। আল্লাহর নবীর দরবারে আসলেন, আল্লাহর নবী বলতেছেন, ও খলিফা আমার একজন এমন খাটিয়া শেখ আছে যে নাকি আমার সাথে কোনোদিন দেখা করে নাই, আমার সাথে কোনোদিন সাক্ষাৎ করে নাই, ইয়ামানের জমিন থেকে আসবে। আমি আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে ওয়াইস কুরনি আসবে, ওয়াইস কুরনিকে দেখা মাত্রই হে ওমরে ফারুক তুমি তার কাছে দোয়া চাইবা, তার দুইটা হাত তুলে আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করবা, আল্লাহর কাছে তোমার গুনাহের ক্ষমা প্রার্থনা করবা। ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলার ব্যাপারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পর আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাই হঠাৎ একদিন মসজিদে নববীতে হাজির ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যে দেখতেছেন ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি বসে আছে। ওয়াইস কুরনিকে দেখা মাত্র ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক ওয়াইস কুরনিকে দেখে চিনে ফেলাইছেন, আর দড়িয়ে কান্না করে বলতেছে, ও ভাই ওয়াইস কুরনি তোমার নাম কি? ওয়াইস কুরনি বলে, হ্যাঁ আমার নাম ওয়াইস কুরনি, তোমার ব্যাপারে আল্লাহর নবী আমার কাছে ওসিয়ত বাণী করে গিয়েছেন। ও ওয়াইস কুরনি তুমি আল্লাহর নবীর এমন খাঁটি আশিক এমন পাগল, আল্লাহর নবী তোমার ব্যাপারে ওসিয়াত করেছেন, তোমাকে দেখা মাত্রই আল্লাহর নবী তোমার কাছে দোয়া চাইতে বলেছেন, ও ভাই ওয়াইস কুরনি তুমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে আমার জন্য দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় ক্ষমা করে দেয়, আমি ওমরে ফারুক জাহান্নামের বড় আসামি। ও ওয়াইস কুরনি তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাতে দান করেন। ও ভাই ওয়াইস কুরনি আমার জন্য একটু দোয়া করে দাও। ওয়াইস কুরনি দোয়া করলেন, দোয়া করা মাত্র সাথে সাথে ওমরে ফারুক জিজ্ঞাসা করতেছেন, ওমরে ফারুক জিজ্ঞাসা করতেছে, ও ভাই ওয়াইস কুরনি আপনি এমন মাকবুল কেমনে হইলেন, আল্লাহর দরবারে এমন কবুলিয়াত কেমনে হইলেন? সাথে সাথে ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমার মনে বড় শখ ছিল, আমার মনে বড় আশা ছিল আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ করব, কিন্তু মায়ের সেবা যত্ন খেদমত করার ফলে আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে পারি নাই, পয়গম্বরের সাহাবীর মর্যাদা অর্জন করতে পারি নাই, পয়গম্বর আমাকে বলেছিল মায়ের সেবা যত্ন করে খেদমত করে, মায়ের সেবা যত্ন করে খেদমত করে জান্নাত কামাই করতে আমি আল্লাহর নবীকে দেখতে পারি নাই, কিন্তু মায়ের খেদমত করেছি সেবা যত্ন করেছি, আমার মা আমার প্রতি খুশি দুইটা দোয়া করেছেন, কয়টা দোয়া আওয়াজ করে বলেন, দুইটা দোয়া। এক নাম্বার দোয়া আমার মা আল্লাহর কাছে দুই হাত তুলে বলেছে, আল্লাহ আমার সন্তান ওয়াইস কুরনির মনে বড় আশা ছিল তোমার পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু তার মনে বড় আশা ছিল পূরণ হয় নাই, আমি মায়ের খেদমত করার কারণে তার সময় হয় নাই, ও আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেছি, আমার সন্তানকে আল্লাহ তুমি আমার সন্তানের নিরাপদ জীবন দান করো, সুখ শান্তির জীবন দান করো। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার দোয়া করেছেন, ও আল্লাহ আমার সন্তান ওয়াইস কুরনি সারা জীবনটা আমার খেদমতে জীবনটা পার করেছে, আল্লাহ আমার
আমার সন্তান যখন তোমার কাছে দুই হাত তুলবে রে আল্লাহ, আমার সন্তান দুই হাত তুলবে, আমার সন্তানের হাত কখনো খালি ফিরাই দিবা না। ওয়াইস কুরনি বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার মা যখন দোয়া করেছেন আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলতে দেরি, আমার আল্লাহ আমার কোন দোয়া খালি ফিরাই দেয় না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে চিল্লাবেন আল্লাহু আকবার। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও যুবক ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, মা বাবার সেবা যত্ন করে জান্নাত কামাই করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে চিল্লা বলেন ইনশাআল্লাহ, পারবেন তো? আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। তবে একটু কথা, আমার তো সময় শেষ, একটু কথা, যারা গার্জিয়ান আছেন, আপনার সন্তান থেকে যদি আপনি ভালো কিছু অর্জন করতে চান, পাইতে চান, অবশ্যই আপনার সন্তানকে, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, কথা বলেন ঠিক কি না? ধর্মীয় শিক্ষায়, দ্বীনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। অবশ্যই আপনার সন্তান যখন আপনি বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাই দেবেন, আপনার এই ধর্মীয় একজন আলেম এই সন্তান, কোরআনে হাফেজ এই সন্তান, আপনার মাইনাস করে কখনোই এক লোকমা খানা খাবে না, কথা বলেন ঠিক কি না? আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান, আরে জানেন কোরআনের হাফেজ বানাইলে আল্লাহ কত ইজ্জত আপনাকে দিবে, কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা একজন হাফেজ কোরআনকে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার দিয়ে দিবে, সেখানে তো আপনি মা বাবা অবশ্যই থাকবেন, কথা বলেন ঠিক কি না? শুধু তাই নাকি, কোরআনের সংস্পর্শের কারণে, কোরআন মুখস্থ করার কারণে আজকে হাফেজ কোরআন তাকরিমের অবস্থা দেখেন, 111টা দেশকে সে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছে, সে এই সারা বিশ্বের মধ্যে 111টা দেশ অংশগ্রহণ করেছিল কোরআন প্রতিযোগিতায়, 111টা দেশকে পিছে ফেলে বাংলার মানচিত্রকে, বাংলা লাল সবুজের পতাকাকে সারা বিশ্বে উড্ডীন করেছে, কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, সে আজকে বাংলার জমিনকে, বাংলার এই লাল সবুজের পতাকাকে এমন ভাবে উড্ডীন করেছে, বাংলার যে সমস্ত নাস্তিক বেঈমানরা কোরআনের প্রচার প্রসার চায় না, আজকে তাদের মুখে চুলকানি লেগে গিয়েছে, কথা বলেন ঠিক কি না? তাকরিমের বিজয় মানে বাংলার বিজয়, কথা বলেন ঠিক কি না? আজকে আমাদেরকে এই সমস্ত সন্তানদেরকে উৎসাহ দিতে হবে, কথা বলেন ঠিক কি না? আর আপনাদের সন্তানকে কমসে কম একজন সন্তানকে হলো কোরআনের হাফেজ বানাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।